মনোরিতার অনুষ্ঠান থেকে আমি কেকা ফেরদৌসি আপনাদের সবাইকে তৃতীয় শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠান শুরু করছি। আজকে আমাদের অনুষ্ঠানে একজন অতিথি এসেছেন, যিনি একটা মজাদার খাবার তৈরি করে আমাদের দেখাবেন। তার নাম হলো ফারজানা আলী। ফারজানা, কেমন আছো? জি, আমি ভালো আছি। আপনি ভালো আছেন? ভালো আছি। রোজার মধ্যে তো যেহেতু প্রথমে বললাম আমি যে তুমি রান্না করো, রান্না নিয়ে অনেক ব্যস্ত থাকো, তুমি কোথায় রান্না মানে শেখাও নাকি রান্না তুমি সেল করো? আমি আমার পেজ আছে কেক সেক নাম, এখানে আমি বেশিরভাগ সময় ডিজাইনার কেকগুলোর কাজ করে থাকি। যেমন বার্থডে পার্টিগুলোতে বা ওয়েডিং অনুষ্ঠানগুলোতে, বড় বড় ইভেন্টগুলোতে যে কেকগুলো হয়, অনেক বড় কেক যেগুলো আমরা দেখি, এই ধরনের কেকগুলোর কাজ করি। এই ধরনের কেকগুলোর কাজ করো, মেন তো বার এটাই না? জি। যে কেক নিয়ে কাজ করছো, কত বছর ধরে করছো? আমি 7 বছর ধরে কাজ করছি। 7 বছর ধরে করছো, তাহলে ভালোই, মানে রেসপন্স খুব ভালো, মানে সবসময় খুব ব্যস্ত থাকো? হ্যাঁ, আমাদের সারা বছরই অনেক কাজ থাকে। তাই এত ব্যস্ততার মধ্যে অনুষ্ঠান এসেছো, ভালো লাগছে। আজকে তুমি তো একটা খাবার তৈরি করে দেখাবে বলছিলে আমাকে, কি দেখাবে? আমি আজকে দেখাচ্ছি বিফ টেম্পুরা। বিফ টেম্পুরা দেখাবে না, আমরা মানে ইফতারিতে তৈরি করতে পারি। চলো তাহলে কিচেনে যাই, কিচেনে যাই, রান্না করতে করতে আমরা কথা বলবো। ঠিক আছে। ফারজানা, তুমি বলছিলে যে বিফ টেম্পুরাটা ডুবো তেলে করবে, চুলায় তেল একটু গরম হচ্ছে, তুমি তোমার কাজ শুরু করো। এখানে গরুর মাংস, যে চাকা মাংস বা পিছনের রান্নার যে সলিড মাংসটা থাকে, সেই মাংসটাকে আমরা পাতলা করে কেটে নিয়েছি এবং একটু থেতলে নেওয়া হয়েছে। আচ্ছা, বিফটা বাটিতে নিয়ে নিচ্ছো? হ্যাঁ, বিফটা বাটিতে নিয়ে একটু মাখিয়ে রাখতে হবে। এবার কি কি দেবে একটা একটা করে দাও আর দর্শকদের বলো। আমি প্রথমে দিয়ে দিচ্ছি, এখানে শুকনো মরিচ আছে, শুকনো মরিচ গুঁড়া আছে, এটা আমি হাফ চা চামচ দিয়ে দিব। এখানে কিছু বাটা মশলা রয়েছে, আদা রসুন বাটা রয়েছে 1 চা চামচ, এখানে পেঁপে বাটা রয়েছে 1 চা চামচ, এবং গরম মশলা বাটা রয়েছে। আচ্ছা, সব কিছু বাটা দিচ্ছি, এটা আমি সবগুলো দিয়ে দিচ্ছি। দাও আর গরম মশলা বাটা হলো 1/4 চামচের অর্ধেক চামচ, না? জি, আমি লবণ দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিব 1 চা চামচের মতো। 1 চা চামচ মানে 1 চা চামচের একটু কম কম 1 চা চামচ, যে যা স্বাদ মতো দিয়ে দিতে পারেন। গোলমরিচ গুঁড়ো দিয়ে দিব 1/2 চা চামচ, আর দিয়ে দিব অল্প একটু চিনি। এখন আমরা বিফটাকে কিছুক্ষণ মাখিয়ে রেখে দিব। মশলা দিয়ে মাখিয়ে রাখবে, তারপর কি একটা ব্যাটার তৈরি করবে না? জি, এখন আমরা একটা ব্যাটার তৈরি করব। ঠিক আছে, করো। ফারজানা, তুমি যে ব্যাটারটা তৈরি করবে তার জন্য তো পানি লাগবে, না? জি, তাহলে একটু পানি নিয়ে আসো দিক থেকে। ঠিক আছে। এখন আমরা ব্যাটারটা করে নেওয়ার জন্য প্রথমে 1/2 কাপ ময়দা দিয়ে নিচ্ছি। ডিশের মধ্যে নিচ্ছে 1/2 কাপ ময়দা, মাপাই আছে? জি, এখানে মাপা আছে। ঠিক আছে, সাথে দিয়ে দিব 1/2 কাপ চালের গুঁড়া। আচ্ছা, মচমচ হবে তাই না? জি, মচমচে হবে। গোলমরিচের গুঁড়ো আবার দিচ্ছি, এখানে 1/4 চামচ গোলমরিচের গুঁড়ো দিব। আচ্ছা, লবণটা দিব 1 চা চামচের একটু কম, অলমোস্ট 3/4 চা চামচের মতো। সাথে দিচ্ছি এটা বেকিং সোডা বা খাবার সোডা মচমচে করার জন্য, এখানে কম কম 1 চা চামচ। আচ্ছা, একটু মচমচা হবে যাতে জিনিসটা। সাথে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন আদা রসুন বাটা, একদম অল্প পরিমাণে, জাস্ট গন্ধটার জন্য। আর এবারের জন্য দিচ্ছ, আর এটা দিচ্ছি চিনি, একটু স্বাদটার জন্য চিনি দিয়ে দিচ্ছি। আমি তো সবসময় ভিম লিকুইড যেটা, হ্যাঁ সেটা ব্যবহার করছি। আর জানো যে ভিমের মধ্যে আছে 100 গুণ লেবু শক্তি, যার জন্য হয় কি তুমি যতই থালা বাসন ধো তোমার হাতটা কিন্তু সবসময় মসৃণ থাকে, সাথে গন্ধটাও কিন্তু খুব সুন্দর হয়, খুব ভালো থাকে সেটাই। আর রোজার সময় তো এমনি আমাদের অনেক থাল বাসন গ্লাস অনেক বেশি হয়ে যায় না, তখনও কি করো? ভিমি ব্যবহার করো? তখনও ভিমি ব্যবহার করি। আচ্ছা, তোমার যদি অন্য কিছু দিয়ে ধুতে গেলে যদি 2 ঘন্টা লাগে ইফতারির পর থাল বাসন ধুতে, ভিমের সেখানে সময় লাগে আসলে 1 ঘন্টা, যার জন্য অনেকটা সময় বাঁচে। ওই 1 ঘন্টাটা আমরা কি করি, বিশেষ করে মহিলাদের কথা বলছি, আমরা কি করি অন্য কাজে লাগাতে পারি। আচ্ছা, এবার তো হয়ে গেছে, এখন তাহলে তোমার ভিমটা নিয়ে আসো। আমি আরেকবার একটু মিশিয়ে নিচ্ছি। বেশিরভাগ মানুষই বলে দেখা হলে কোথাও, মানে যেদিন দেখি পরের দিন ওই খাবারটা করার চেষ্টা করি। সারা পৃথিবীতে এখন বাঙালিরা এই অনুষ্ঠান দেখে, হ্যাঁ, যার জন্য সবাই ওইভাবে এটা রান্না করার চেষ্টা করে। একদম ঠিক আছে, দুটো না, বেশি পাতলাও না,
বেশি ভারী এই যে আমি একটু ঝাকিয়ে এক্সট্রা স্টেজ ডোটা আছে সেটা একটু দিয়ে করে নিব না হলে অতিরিক্ত ডো হলে খেতে মজা লাগবে আচ্ছা আমি দিয়ে দিচ্ছি দেখতে কিন্তু আসলে অনেকটা বেগুনির মতো মনে হবে কিন্তু মানে সাইজটা হ্যাঁ সাইজটার জন্য আসলে তো বেগুনি না ভিতরে বিফ আছে আমি কি একটু উল্টে দেবো তোমারটা হ্যাঁ উল্টে দিতে পারেন একটু এই যে তুমি বেকিং সোডা দিয়েছো যার জন্য ফুলে গেছে সুন্দর না হ্যাঁ দাও তুমি আরেকটা দাও আমি একটা ডিশ নিয়ে আসি বরং ডিশ এনে ডিশটার মধ্যে তুলি আর ডিশটা তো মানে কাঁটা সহ আমরা যদি একরকম করে কাটতে পারি তাহলে আরও মানে সবগুলো দেখতে একরকম হয় আর তারপরে তো একটু ছেঁচে দিতে হবে বলছো তুমি না দাও আর কি হবে দু একটা নাকি আর দেবে না আর একটা দুটো দিই দাও দিয়ে তারপরে তুমি ওইদিকে প্লেটটা নিয়ে সাজিয়ে দর্শক দেখো কীভাবে মানে পরিবেশন করতে চাও জানা তোমার এগুলো সব ভাজা হয়ে গেছে আমি চুলাটা বন্ধ করে দিলাম আর তুমি কীভাবে পরিবেশন করতে চাও দেখো পাশে কি সালাদ দেবে হ্যাঁ আমি একটু সালাদ দিতে চাচ্ছি কারণ আমরা যখন ইফতারিতে খাবো এটা আমরা সালাদের সাথেই খাবো আচ্ছা ঠিক আছে আমার কাছে দাও হ্যাঁ সুন্দর লাগছে দাও আসো এদিকে আসো আমরা চলো আবার ওইদিকে যে বসবো এটা টিভি সেটের সামনে দর্শকরা বসে দেখুন যে বিফ টেম্পুরা তৈরি করেছে ফারজানা চলো ফারজানা তুমি তো রোজার সময় মানে ইফতারি তৈরি করো বলছো কেকেরও অনেক অর্ডার আসে এগুলো কাজে নিয়ে অনেক ব্যস্ত থাকো তারপরেও তুমি যে সময় দিয়েছো আমাদের সেজন্য সবার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ আর ভীমের পক্ষ থেকে তোমার জন্য রয়েছে শুভেচ্ছা উপহার আপা আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এই অনুষ্ঠানে আসার আমন্ত্রণ করার জন্য আর সাথে চ্যানেল আই এবং ভীমকেও অনেক ধন্যবাদ এত বড় এত সুন্দর উপহার দেওয়ার জন্য আমি কেকা ফেরদৌসি ভীম মনোহর ইফতার অনুষ্ঠান থেকে আজ এখানেই বিদায় নিচ্ছি আগামীকাল আবার সবার সঙ্গে দেখা হবে খুদা হাফেজ